Hi guys, আমরা এখন সুইজারল্যান্ডের এমন একটা লোকেশনে আছি যেটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে আইস আমরা ইন্টারভাল এখানে যাচ্ছি সেখানে মিডল পথে একটা ব্রেক নিলাম এত সুন্দর একটা লোকেশনে একটু দেখানোর জন্য লাইভে আসলাম রিয়েলি বিউটিফুল অ্যান্ড সুইজারল্যান্ডকে আসলে যে পৃথিবীর স্বর্গ বলা হয় এটার আজকে প্রমাণ পেলাম খালি চোখে আমি জানি না ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে এখানে প্রচণ্ড ঠান্ডা আমার সাথে আমার আইকিংস ব্যান্ড আছে কায়ুম আনিক আসো হাই জিতু ভাই আসেন এটা আমার থেকে হ্যালো ফ্রেন্ডস চাই পিলো চাই পিলো চাই পিলো আসেন জিগুদা আমাদের বড় ভাই জিগা আমাদের গঞ্জাবি খালো যিনি আমাদের এত কষ্ট করে এখানে নিয়ে এসেছেন সো জিগু ভাইকে সালাম হ্যালো এই যে কবির ভাই চলে আসছে এই কৌশানি আসো কবির ভাই চলে আসছে কৌশানি ও হচ্ছে আমাদের আরেক বন্ধু আমাদের সাথে শো করতে এসেছে কলকাতা থেকে সো সে হাই টু মাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস হোয়াটস আপ আমাদের লাইভে যাও মিঠু ভাই খুব নিজে ব্যস্ত ওর লাইভের জন্য সো এখানে এতই ঠান্ডা যে নাক জমে যাচ্ছে অনেকেই কমেন্ট করছে রূপক মজুমদার রূপকদা লিখেছে ওয়াও সো নাইস ভাল লাগছে থ্যাংক ইউ রূপকদা নাজি অমি লিখেছে ওয়াও অনেক সুন্দর ওকে সিনথিয়া লিখেছে কত সুন্দর ইয়েস আসলে পৃথিবীটা আসলে অনেক সুন্দর আই এম সো ব্লেসড যে আসলে আমার দেখার সৌভাগ্য হয়েছে চমক ইজ ওয়াচিং হ্যালো চমক অনেকে বাবা যাদব ইজ ওয়াচিং হ্যালো বাবা দা কেমন আছো রুমানা ইতিস ওয়াচিং সিনথিয়া ওয়াচিং ঋতু রয় ওয়াচিং আশিক খান ইজ ওয়াচিং অঙ্কন ওয়াচিং সো সবাই কমেন্ট করতেছে সো আমি এরপর যখন ইন্টারভিউ এখানে যাবো তখন আরেকবার লাইভ আসার চেষ্টা করবো নাও হ্যাপি গো টাটা